শ্রদ্ধা নিবেদনের বিশিষ্ট নাট্যজন ডক্টর ইনামুল হকের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে তার মরদেহ। সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিরুল, শ্রদ্ধা নিবেদনের খবর জানান আমাদের। ধন্যবাদ বিটি, আমি আছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে জাতীয় সাংস্কৃতিক জোটের আয়োজনে ডক্টর ইনামুল হকের মরদেহ আনা হয়েছে। 10:40 দিকে এখানে মরদেহ এসে পৌঁছায়। এইখানে তাদের শ্রদ্ধা নিবেদন শেষে তারা এই মরদেহ আবার বুয়েট ক্যাম্পাসে নিয়ে যাওয়া হবে এবং সেখানে একটি জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজা শেষে মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানতে পেরেছি আমরা। এখানে এখন সব নেতাকর্মীরা তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। এখানে দলীয় অনেক অনেক নেতাকর্মীরা আছেন, সাংস্কৃতিক জোটের কর্মীরা আছেন। এখানে এখানে শ্রদ্ধা নিবেদন চলছে। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ বনানী কবরস্থানেই দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল সর্বশেষ আমার কাছে। ধন্যবাদ আমিরুল।